হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল ভারতীয় ফুটবল। আজকে কিন্তু একাধারে যেমন ভালো খবর এবং উল্টাধারে ঠিক খারাপ খবর আছে আমাদের ভারতীয় ফুটবল টিমের। তার কারণ হচ্ছে গতকাল যে আন্ডার-17 এশিয়া কাপে ভারত সেকেন্ড ম্যাচ খেলতে নেমেছিল উজবেকিস্তানের ক্ষেত্রে, এবং উজবেকিস্তানের সঙ্গে যে খেলাটা অবশ্যই ডু অর ডাই ম্যাচ ছিল, সেই ম্যাচে কিন্তু ভারত 1-0 গোলে হেরে গেল। হয়তো অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ভারত অনেক ভালো খেলে কিন্তু শেষ মুহূর্তে গোল খেয়ে হেরে গেছে ইত্যাদি ইত্যাদি। সত্যিই শেষ মুহূর্তে গোল খেয়ে যে 81 মিনিটে, সেটা বড় ব্যাপার না, কিন্তু কালকে ভারতীয় ফুটবল টিম অর্থাৎ ভারতীয় আন্ডার-17 ফুটবল টিম কিন্তু তাদের পোটেন্সিয়াল অনুযায়ী একটুও খেলতে পারেনি। শুধু যা রেজাল্ট হওয়ার কথা তাই হয়েছে, উজবেকিস্তানের সঙ্গে হেরে এবং ভিয়েতনামের সঙ্গে ড্র করে এই মুহূর্তে মাত্র 1 পয়েন্ট নিয়ে ভারত 3 নম্বরে আসে এই গ্রুপে। প্রথম ম্যাচে জাপান কিন্তু 4-0 গোলে হারিয়ে দিয়েছে ভিয়েতনামকে। সেহেতু পরের ম্যাচে জাপানের সঙ্গে আমরা অতি বড় সমর্থক হয়েও বলতে পারি না যে ভারত ম্যাচ জিতবে, অ্যাটলিস্ট ড্র হয়তো হতে পারে। ড্র হলেও কিন্তু এবারে এশিয়া কাপের গ্রুপ কম্পিটিশন থেকে কিন্তু ছিটকে যাচ্ছে ভারত। সেহেতু আমরা যে আশা করেছিলাম, অন্ততপক্ষে এবারের যা দল আছে বা যেরকম প্রস্তুতি নিয়েছে তাতে হয়তো ভারত সেমিফাইনাল অবধি যাবে, আর সেমিফাইনাল গেলেই ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে, সেটা কিন্তু হলো না। আবার আমরা আশাভঙ্গ হলাম, দেখা যাক পরের বার কী হয় না হয়। এই তো ছিল একটা খারাপ খবর। ভালো খবর কিন্তু আজকে থেকে দীর্ঘ প্রতীক্ষিত সাফ কম্পিটিশন শুরু হচ্ছে 2023 সালের, এবং ভারত প্রথম ম্যাচেই খেলতে নামছে আজকে পাকিস্তানের বিরুদ্ধে। অর্থাৎ হাই ভোল্টেজ ম্যাচ। যদি আপনি র্যাঙ্কিং দেখেন মনে হবে না কোথাও হাই ভোল্টেজ, কিন্তু যদি দুটো দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান পাকিস্তান টিমের যে 9 জন বিদেশি প্লেয়ার, এই নিয়ে কিন্তু এই ম্যাচটা হতেই পারে খুব উত্তেজনাপূর্ণ। তার থেকেও বড় ব্যাপার, ভারত সবেমাত্র ইন্টারকন্টিনেন্টাল কাপের চ্যাম্পিয়ন হয়েছে, সেহেতু সেই হ্যাংওভার কাটিয়ে এই ম্যাচে কতটা মনোনিবেশ করতে পারে সেই দিক কিন্তু তো দেখতেই হবে। এবং যদি সত্যি করে এই ম্যাচে ভালোভাবে মনোনিবেশ করতে পারে এবং পজিটিভ রেজাল্ট আনতে পারে, তাহলে কিন্তু আমরা বলতেই পারি যে আমাদের দেশ ভারতবর্ষের ফুটবল টিম কিন্তু অনেকটা, যেটাকে বলে না, মানে প্রাধান্য নিয়ে খেলছে বা অনেকটা মানসিকভাবে তৈরি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য, সেটা কিন্তু বলতেই পারি। আর কিন্তু তারা বিগিনার বা অ্যামেচার পর্যায়ে থাকবে না, পুরো প্রফেশনালিজম কিন্তু হিসাবে ট্যাগ পড়ে যাবে ভারতীয় ফুটবল প্লেয়ারদের গায়ে, এইটুকু আমি কিন্তু জোর দিয়ে বলতে পারি। দেখুন, আজকে আমরা যে ম্যাচ প্রিভিউ নিয়ে বসেছি ইন্ডিয়া পাকিস্তানের, এই ম্যাচ প্রিভিউ মানেই বলতে হয় কোন কোন দলের কোন কোন প্লেয়ারদের দিকে নজর রাখবো। সেই জায়গায় কিন্তু আমরা গতকাল ভিডিওতে পাকিস্তান টিমের কোন কোন প্লেয়ারের দিকে নজর রাখা উচিত এবং কোন 9 জন বিদেশি প্রথম 11-তে খেলছে তাদের কথা বলেছি। তবু আজকে আর একবার যদি বলতে হয়, তাহলে আমি বলবো পাকিস্তানের 18 বছর বয়সী যে প্লেয়ারটি অর্থাৎ হারুন হামিদ, সেই কুইন্স পার্ক রেঞ্জার্সের প্লেয়ার হারুন হামিদের দিকে অবশ্যই নজর রাখতে হবে। ঠিক একইভাবে ঈশা সুলেমান, যিনি কিন্তু ইংল্যান্ডের প্রত্যেকটা বয়সভিত্তিক দলের প্লেয়ার এবং আন্ডার-19-এর ক্যাপ্টেন হিসেবে ইউরো কাপ পেয়েছে, এবং ওটিস খান, এই 3টি প্লেয়ারের দিকে কিন্তু খুবই নজর দিতে হবে। উল্টে যদি ভারতীয় দলের পক্ষে বলেন, অর্থাৎ আমাদের দলের ক্ষেত্রে, আমাদের দলে তো প্রত্যেকটা প্লেয়ারের দিকে আমাদের নজর দিতেই হবে, কারণ আমরা জানি প্রত্যেকটা প্লেয়ার আমাদের কাছে কিন্তু ইউনিক প্লেয়ার। তো এবার আজকের ম্যাচের জন্য কোন 11 বাজতে পারে ইগোর স্টিম্যাক, সেটা যদি আমরা আলোচনা করি, আমার মনে হয় গোল পোস্টের তলায় আজকে অমরিন্দর সিং ফিরে আসবে, গুরপ্রীত সিং সান্ধু রেস্ট পাবে, এবং ব্যাকে, ফুল ব্যাকে যে 4 জন প্লেয়ার আছে তার মধ্যে অবশ্যই রাহুল ব্যাকে, প্রীতম কোটাল, শুভাশিস এবং মেহতাব সিং, এই 4 জন কিন্তু খেলবে, যে 4 জন কিন্তু আগের ম্যাচে অফ ছিল, এই 4 জনই কিন্তু আজকে ফুল ব্যাকে শুরু করবে, যেখানে হয়তো 2 সাইড ব্যাকে, একদিকে শুভাশিস, একদিকে রাহুল ব্যাকে, এবং একদম স্টপার হিসাবে কিন্তু খেলবে আজকে প্রীতম কোটাল আর মেহতাব সিং। এবার পরবর্তী ক্ষেত্রে যদি 4টে প্লেয়ারকে দেখেন, সেইখানে হয়তো আজকে আমরা প্রথম থেকে রোলিন বর্জেস, রোহিত কুমারকে দেখতেই পারি একদম মিডফিল্ড হিসাবে, তার সঙ্গে সঙ্গে যদি আরও
একজন মিডফিল্ডারকে আমাদের খুঁজতে পারেন। আজকে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে অবশ্যই আপুইয়া শুরু করবে এবং দুদিকে দুই উইঙ্গার যদি বলেন, দুদিকে উইঙ্গারের মধ্যে একদিকে তো নন্দকুমার অবশ্যই শুরু করবে এবং অন্যদিকে নওরেম মহেশ সিং শুরু করবে। অর্থাৎ আজকের ম্যাচে কিন্তু টোটালি আগের ম্যাচের থেকে পুরো টিম চেঞ্জ। একমাত্র স্ট্রাইকার পজিশনে বা ফরওয়ার্ড পজিশনে আমরা যে প্লেয়ারকে দেখব সেটা সুনীল ছেত্রী খেলবে, তখন সুনীল ছেত্রী কিন্তু বসতে চায় না। আর খুব সত্যি কথা, এটা খারাপ লাগলো যে আমাদের সুনীল ছেত্রী কিন্তু আর বেশি দিন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে না। তো যতটা সম্ভব তাকে ম্যাচ টাইম দেওয়া হবে এবং তিনিও চাইবেন যতটা বেশি ম্যাচ খেলবে এবং ইন্টারন্যাশনালি 100টা গোলকে কিন্তু তাড়া করতেই চাইবে। সেহেতু সুনীল ছেত্রী ছাড়া টোটাল টিম এই ম্যাচের জন্য আশা করছি চেঞ্জ হতে চলেছে। দেখা যাক কী হয় না হয়, পরবর্তী ক্ষেত্রে হয়তো আমরা রহিম আলীকে খেলতে নামতে দেখতে পারি, তখন তিনি ছাড়া আর কিন্তু কেউ ফরওয়ার্ড লাইনে নেই এই মুহূর্তে। যাই হোক, এখনকার জন্য আমরা ভিডিও প্রিভিউ এইটুকুই রাখছি। তবে এখানে যদি আপনি বলেন যে ম্যাচের প্রেডিকশন কি, আমি ভারতের পক্ষ নিয়েই কথা বলবো, হয় 2-0 কিংবা 3-1 হতেই চলেছে। তবে এখানে আরেকটা কথা বলে রাখি আপনাদের, সাফ কম্পিটিশন কিন্তু আপনারা টিভিতেও দেখতে পাবেন। হ্যাঁ, স্পোর্টস 18 এবং ডিডি স্পোর্টস এই দুটো চ্যানেলে আপনারা লাইভ দেখতে পারবেন। আর যদি ওটিটি প্ল্যাটফর্মে দেখেন তাহলে অবশ্যই আপনারা ফ্যান কোড, যে ওটিটি প্ল্যাটফর্ম যে কিন্তু ড্রিম ইলেভেনেরও পার্টনার, সেই ফ্যান কোডে কিন্তু আপনারা দেখতে পাবেন। এখনকার জন্য ভিডিও আমরা এখানে শেষ করলাম। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নিচে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলোও তো লিখে পাঠাবেন। আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যাই হোক, এখনকার জন্য আমরা আসছি, পরে আবার দেখা হচ্ছে। টাটা।